জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল নয় রান আর শেষ বলে জয়ের জন্য দরকার ছিল চার রান সেই বলে দুর্দান্ত ফিল্ডিংয়ে আরিফুল হকের বাউন্ডারি বাঁচান শফিকুল্লাহ উত্তেজনার ম্যাচে এক রানে হেরে যায় বাংলাদেশ আর এই হারে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা পেল টাইগাররা টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এই প্রথম কোনো দলকে হোয়াইট ওয়াশ করল আফগানরা আর এই পরাজয়ে অন্তত কয়েকটা বিষয় নিয়ে সত্যি ভাবা দরকার আরও সহজ করে বলে বাংলাদেশ ক্রিকেটে এই চার পরিবর্তন এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে মুশফিকের উইকেট কিপিং তার ব্যাটিং যতটা ভালো কিপিং ততটাই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন অন্তত লিটন দলে থাকলে মুশির কিপিং করার খুব একটা দরকার আছে কি মাহমুদুল্লার বলিং মাহমুদুল্লাহকে ফুল টাইম অফ স্পিনার হিসেবে ব্যবহার করতে হবে দলের বর্তমান অফ স্পিন কোটায় খেলা কারো থেকে সে খারাপ বল করে না সাকিবের অধিনায়কত্ব যত যাই হোক না কেন বা যাই বলেন না কেন সাকিবেই সাকিব সেই সাকিব যতটা ভালো ক্রিকেটার ঠিক ততটা ভালো তার অধিনায়কত্ব না বলিং কোচ পরিবর্তন কর্নি এবং সুনীল জোশীকে পরিবর্তন করা এখন সময়ের দাবি জনগণের দাবি যারা বলবেন কোচ তো গুলিয়ে খাইয়ে দেবে না তাদেরকে বলব দলের পেস বলিং নিয়ে কি আসলে সন্তুষ্ট আপনারা ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ